নমস্কার বন্ধুরা এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ এবং বিগ গুড নিউজ যে পশ্চিমবঙ্গে কলেজের পরীক্ষা বাড়িতে বসেই বই খুলে দিতে পারবেন এমনটাই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তো বন্ধুরা এ বিষয়ে কী আপডেট উঠে এসেছে জানবো আজকে এই ভিডিওতে তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে বাড়ি থেকে বই খুলেই পরীক্ষা করোনা কালে কলেজ পড়ুয়াদের জন্য নয়া ভাবনা শিক্ষামহলের তো এই বিষয়ে কী কি বলা হচ্ছে আমরা বিস্তারিত জেনে নেবো দেখুন বলা হচ্ছে এতদিনকার পরিস্থিতি থেকে সম্পূর্ণ বিপরীতে হাঁটতে হবে এবার সুপ্রিম রায় মেনে প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয়কে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতে হবে অনলাইন হোক বা অফলাইনে পরীক্ষার মাধ্যমেই সার্টিফিকেট পাবেন পড়ুয়ারা এই অবস্থায় এ রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রস্তাব যতটা সম্ভব কম অফলাইনে পরীক্ষা নেওয়া হোক তবে তা সেপ্টেম্বরে নয় অক্টোবরে পুজোর আগে এরপরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চিন্তার মূল কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে পরীক্ষা পদ্ধতি কিভাবে এত সংখ্যক ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া হবে কোভিড পরিস্থিতিতে তাদের নিরাপত্তা এবং সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়িত করতে এই মুহূর্তে একটি পদ্ধতির কথাই ভাবছি অভিজ্ঞ মহল দেখতে পাচ্ছেন সেই পদ্ধতি হচ্ছে ওপেন বুক এক্সাম তো বন্ধুরা আপনারা জানেনি যে সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়ে দিয়েছে যে ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারে কিন্তু পরীক্ষা নিতেই হবে পরীক্ষা না নিয়ে কিন্তু তাদেরকে পাশ করানো যাবে না এবং এরপরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়ে দিয়েছেন যে সেপ্টেম্বরে কোনো পরীক্ষা হবে না এবং যতটা সম্ভব কিন্তু অফলাইনে কিন্তু না করতে বলে দিয়েছেন তিনি এবং এরপরেই যেটা প্রশ্ন যে কি হবে তাহলে পরীক্ষা নেওয়া যেতে পারে তো যেটা মনে করা হচ্ছে যে যে সিদ্ধান্তটা নেওয়া হবে বলে মনে করা হচ্ছে সেটা হচ্ছে যে ওপেন বুক এক্সাম তো এই পদ্ধতি কি পদ্ধতি আমরা দেখে নেব বিস্তারিত দেখুন বলা হচ্ছে আপাততভাবে এই পদ্ধতি নতুন বলে মনে হলেও এ দেশে তা অপরিচিত নয় মোটেও এর আগে দিল্লি বিশ্ববিদ্যালয়ে কম নম্বরের মূল্যায়নের জন্য ওই ওপেন বুক সিস্টেম বা ওপেন বুক এক্সাম পদ্ধতি গ্রহণ করা হয়েছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এর আগেও কিন্তু দিল্লি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই পদ্ধতিতেই কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছে দেখুন সোজা বাংলায় যা বই খুলে পরীক্ষা দেওয়া অর্থাৎ প্রশ্নপত্র মেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে পাঠিয়ে দেওয়া হবে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই প্রশ্নের উত্তর পরীক্ষার্থী লিখে ফের মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবে বাড়িতে বসেই পরীক্ষা দিতে পারবেন সকলে হোম অ্যাসেসমেন্ট হওয়ায় পরীক্ষার্থীরা বাইরে বই দেখে বা অন্যের সাহায্য নিয়েও উত্তর লিখবেন তা জেনেই এই পদ্ধতি প্রয়োগ করা হয় প্রত্যন্ত যেসব এলাকায় ইন্টারনেট পরিষেবা অপ্রতুল সেখানে একটি সেন্টারে নেট সংযোগ করে কয়েকজন কয়েকজনের পরীক্ষা নেওয়া হতে পারে যার খরচ বহন করবে রাজ্য সরকার অথবা কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পরিবর্তিত পরিস্থিতিতে সেটাই পরীক্ষা গ্রহণের সবচেয়ে সহজ পদ্ধতি বলে মনে করছে শিক্ষামলের একটি বড় অংশ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই পরিস্থিতিতে কিন্তু যেটা মনে করা হয়েছে যে ওপেন বুক এক্সাম যে পদ্ধতি সেটাই কিন্তু একমাত্র কিন্তু সহজ পদ্ধতি হবে এটাই কিন্তু নেওয়ার কিন্তু সিদ্ধান্ত কিন্তু সিদ্ধান্তের দিকে কিন্তু তারা যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলো এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং এই ওপেন বুক সিস্টেমে যেটা হবে সেটা হচ্ছে আপনাদের কিন্তু মেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হবে এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনারা বাড়িতে বসেই আপনারা বই খুলে কিন্তু লিখতে পারেন এবং যাদের যাদের যেসব এলাকায় আপনাদের নেট কানেকশান ঠিক মতো নেই সেখানে কিন্তু একটা সেন্টারও খোলা হবে এবং সেই সেন্টারে গিয়ে কিন্তু পরীক্ষার্থীরা গিয়ে সেখানে কিন্তু যে প্রশ্নগুলো পাঠানো হবে তার কিন্তু তারা অ্যান্সার লিখে কিন্তু পাঠাতে পারেন তবে সেটা কিন্তু বই দেখেই করতে পারবেন এমনটাই কিন্তু বলা হচ্ছে আর এই পদ্ধতি কিন্তু এখন সব থেকে সহজ এবং এটাই কিন্তু গ্রাহ্য এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তো দেখুন তারপর কি বলা হচ্ছে যে এ নিয়ে তৃণমূল পন্থী অধ্যাপক সংগঠন ওয়েব কুমার সভানেত্রী কৃষ্ণকলি বসু বলেন রাজ্য সরকারকে আমরা প্রস্তাব দেব যে ওপেন বুক সিস্টেমে পরীক্ষা নেওয়ার জন্য ইউজিসির কাছে আবেদন জানাতে এই পদ্ধতিতে ইউজিসির আপত্তি আপত্তি ওঠার কথা নয় এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিতে হলে এটাই একটা উপায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ইউজিসি ইউজিসিকেও কিন্তু আবেদন জানানো হবে জানানো হবে এ বিষয়ে এবং যেটা মনে করা হয়েছে যে ইউজিসির কিন্তু এ বিষয়ে কোনো আপত্তি থাকতে পারে না অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে এই পরিস্থিতিতে সব থেকে ভালো উপায় হচ্ছে ওপেন বুক এক্সাম যেখানে কিন্তু আপনারা বাড়িতে বসেই কিন্তু বই খুলে আপনারা পরীক্ষা দিতে পারবেন এবং সেই পরীক্ষার যে প্রশ্ন পাঠানো হবে মেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার অ্যান্সার কিন্তু আপনারা পাঠিয়ে দিতে পারবেন আবার মেল বা হোয়াটসঅ্যাপ করে তবে পরীক্ষাটা কিন্তু বই খুলেই হবে অর্থাৎ ওপেন বুক এক্সাম যেটা সেটা কিন্তু হবে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনাদের যে সেন্টারে গিয়ে কিন্তু কোনো রকম অফলাইনে পরীক্ষা দিতে হবে না অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনাদের করোনা সংক্রমণের কোনো কিন্তু ভয় থাকছে না তো এই যে নিয়ম এই নিয়মটা আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে এই নিয়মটা কি চালু হওয়া অবশ্যই দরকার এটা আপনারা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে এ বিষয়ে যখনই সরকারিভাবে নির্দেশ দিয়ে দেওয়া হবে অবশ্যই আপনাদের প্রথমে জানিয়ে দেবো তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাড়াতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই একটা লাইক করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে